নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই ইম্পর্টেন্ট এবং বিগ ব্রেকিং নিউজ আপনাদের সবাইকে দেওয়ার জন্য আসলাম। দর্শকবৃন্দ, বিগ ব্রেকিং নিউজ আপনাদের সবার জন্য নিয়ে আসলাম। বিগ ব্রেকিং নিউজটা কি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি প্রেস রিলিজ করলো আজকে। সেই প্রেস রিলিজে যে লক্ষ্মীপুরের যে বিধায়ক রাজদীপ গোয়ালা, উনাকে বরখাস্ত করা হয়েছে, নিলম্বিত করা হয়েছে পার্টি থেকে, কারণ পার্টি বিরোধী কাজ উনি করেছেন বলে, অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য, অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য উনাকে পার্টি থেকে নিলম্বিত করা হয়েছে। আজকেই এই খবরটা বিভিন্ন সংবাদ মহলে এই খবরটা একদম আগুনের মতো ছড়িয়ে যায়। এখনো ওনার কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। তার সঙ্গে সঙ্গে যে বরখলার যে প্রাক্তন যে বিধায়ক ডক্টর রুমি নাথ, উনি প্রদেশ কংগ্রেস কমিটির উনি সদস্য ছিলেন এবং উনাকেও 6 বছরের জন্য পার্টি থেকে নিলম্বিত করা হয়েছে। সেই রাজদীপ গোয়ালা মহোদয়কেও 6 বছরের জন্য নিলম্বিত করা হয়েছে। তারপরে যে সময় ডক্টর রুমি নাথ এই খবরটা পান বিভিন্ন সংবাদ মহলে, উনি বলেন যে আমি তো এখনো কোনো এরকম নোটিশ পাইনি। যদিও উনি খবরটা পেয়েছেন সংবাদ মহলে, তবুও উনাকে জিজ্ঞেস করা হয়েছে, বিভিন্ন সাংবাদিক উনাকে জিজ্ঞেস করেছে যে আপনি এখন কি করবেন। উনি বললেন যে 2021-এর যে ইলেকশনটা উনি লড়বেন প্রথম। নাম্বার টু, উনাকে জিজ্ঞেস করা হয়েছে কোন পার্টিতে আপনি লড়বেন। উনি বললেন আমি এখনো কোনো দল বিরোধী কার্য করিনি, কিসের জন্য এরকম বলে আমাকে নিলম্বিত করে দিয়েছে সেটা তো আমি জানি না, তবুও 2021-এর যে ইলেকশনটা উনি লড়বেন এবং কোন পার্টি থেকে উনি এখনো সেটা ক্লারিফিকেশন করেননি, কিছুদিন পরে সেটা ক্লারিফিকেশনে আসবে বলে উনি জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, হাই স্কুল পদের যে এক্সামটা, যে অ্যাপ্লিকেশনটা ছিল, নট এক্সাম, যে অ্যাপ্লিকেশনটা, চাকরির পদের টোটাল 5,746টি পদের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা এক্সটেনশন করা হয়েছে 11 অক্টোবর পর্যন্ত। অনেকে আমার কাছে অনেকের কমেন্ট এসেছিল, মেসেজ এসেছিল যে ওনারা নাকি সেই বিএড এর রেজাল্টটা আসেনি, তবু লাস্ট ডেট চলে গেছে, আমরা কি করব, বা সেই হাই স্কুলের টেটের যে পরীক্ষার রেজাল্ট সেটাও আসেনি, আমরা কি করব। সে সময় আসাম সরকার সেটা চিন্তা করে সেই এক্সটেনশন করে দিয়েছেন, ডেটটা 11 অক্টোবর রাত্রিবেলা 12টা অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হাই স্কুল যে টিচার যে নিযুক্তির জন্য। আপনারা যদি টেট পাস করেছেন, আপনারা বিএড পাস করেছেন, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। দর্শকবৃন্দ, আরেকটা খবর হচ্ছে কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে, যে আপনারা যদি কৃষক হন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, যদি আপনারা আগে অ্যাপ্লাই করেননি, সেই কিষাণ, সেই কৃষক 6,000 টাকা করে পাবে ভারত সরকারের তরফ থেকে। অনলাইনে অ্যাপ্লিকেশনটা নেওয়া হয়, টোটালি অনলাইনে নেওয়া হয়, শুধু আপনার একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে আধার কার্ড এবং আপনার সবকিছু ডিটেলস তো দরকার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার কতটুকু জমিন, আপনি সেই দাগ নম্বর, পাট্টা নম্বর, কোন কোন পাট্টাতে আপনি ইয়ে করেছেন, আপনি কৃষি করছেন, সেই সব কিছু ডিটেলস লাগবে। অনলাইনের যে ওয়েবসাইটটা www.pmkisan.gov.in, এই ওয়েবসাইটে আপনারা গিয়ে সেখানে একটা এন্টার আধার নম্বর প্রথম দেওয়া থাকবে। আধার নম্বর যে সময় আপনারা ডালবেন, সে সময় রুরাল ফার্মার, দুটো অপশন থাকবে, একটা হচ্ছে রুরাল ফার্মার আর একটা হচ্ছে আরবান ফার্মার, একটা রুরাল ফার্মার একটা হচ্ছে আরবান ফার্মার। রুরাল ফার্মার হচ্ছে আপনাদের গ্রামেগঞ্জের কৃষক, গ্রামেগঞ্জের কৃষকরা ওনারা অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস এখন অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কাছে যদি আধার কার্ড থাকে, জমিনের ডকুমেন্ট, জায়গার যে ডকুমেন্টটা, যে ডাক নম্বর, পাট্টা নম্বর, সেই সবগুলো আপনার থাকতে লাগবে, আপনি কতটুকু আপনি করছেন, আপনি কোন দাগে কোন পাট্টাতে আপনি আপনি করছেন, সেই জায়গাটা কি আপনার নামে আছে কিনা, সেই সব কিছু আপনার ডিটেলস সেখানে ফিল আপ করতে লাগবে। সেই ফর্মটা ফিল আপ করে সেখানে অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ডিটেলস দিয়ে আপনি সেটা টোটালি সাবমিট করে দিন। তারপরে সেখান থেকে ভেরিফিকেশন করা হবে, যদি আপনার কাগজপত্র যদি সত্যি হয়, সঠিক হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে সেই টাকা, তা 6,000 টাকাটা। এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান, সেই কিছু হেল্পলাইন নম্বরও আছে, সেই হেল্পলাইন নম্বর আপনারা ফোন করতে পারেন 1800-11-55-266। আমি আবার বলে দিচ্ছি 1800-11-55-266, আর একটা 011-243-00606, 011-243-00606। এই নম্বরটিতে আপনারা কল করে আপনারা বিস্তারিতভাবে যদি আপনার কোনো কিছু জানার হয় তাহলে জানতে পারবেন। যদি আপনারা কৃষক, আপনারা যদি করতে পারেন না অ্যাপ্লাই, তাহলে আপনার পার্শ্ববর্তী যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা সেটা করতে পারেন। দর্শকবৃন্দ, রেলের অ্যানাউন্সমেন্টটা নিয়ে একটা বিরাট বড় একটা ঘোষণা, রেল দেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চলে, 39টা স্পেশাল ট্রেন হয়তো দিয়েছে রেল বিভাগ। সেখানে কিন্তু আমাদের শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার কোনো
রেল এখনো দেওয়া হয়নি, স্পেশাল ট্রেনগুলো না শিলচর থেকে গুয়াহাটিতে দেওয়া হয়েছে, না শিলচর থেকে আগরতলাতে দেওয়া হয়েছে, না শিলচর থেকে আপনার শিয়ালদা বা সেই কলকাতা ওয়েস্ট বেঙ্গল কোথাও দেওয়া হয়নি। আমরা আগে খবর পেয়েছিলাম এই স্পেশাল ট্রেনগুলোতে আমরা আমাদের শিলচর থেকে থাকবে, কিন্তু এখন অবধি সেরকম কোনো ঘোষণা করা হয়নি। হয়তো শুধু একটাই সেই তিরুবনন্তপুরম যে এক্সপ্রেস সেটাই এখন চলছে নতুন স্পেশাল ট্রেনে, আমাদের শিলচর গুয়াহাটির যে লিঙ্কেজটা সেটা এখনো নেই, কারণ গুয়াহাটি টু দিল্লি সেটা দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে বলে আমরা খবর পেলাম। দর্শক বিন্দু, 148টা মাদ্রাসা স্কুলের যে টিচার্স, আগে কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন প্রেস বার্তার মাধ্যমে যে মাদ্রাসা বন্ধ থাকবে এবং মাদ্রাসার শিক্ষকদেরকে নতুন যে স্কুলগুলোতে সেটাতে কনভার্ট করা হবে, সেখানে 148টা মাদ্রাসার যে টিচারদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে সাধারণ যে এলপি বা এমই স্কুলে সেখানে ওনাদেরকে ট্রান্সফার করা হচ্ছে, সেই প্রক্রিয়াটা এখন চলছে বলে আমরা খবর পাই, সেই প্রক্রিয়ার কাজ এখন চলছে। দর্শক বিন্দু, হায়ার সেকেন্ডারি পরীক্ষা নিয়ে একটা বিশেষ ঘোষণা, হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাটা 2021 ইংরেজিতে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সেই এক্সামটা হবে, পরীক্ষাটা হবে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা, এবং সেখানে বলে দেওয়া হয়েছে 1 থেকে 30 নভেম্বরের ভিতরে যে অনলাইন যে ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়াটা সেটা 1 থেকে 30 নভেম্বরের ভিতরে, মানে নভেম্বর মাসেই সেটা শেষ করতে লাগবে, অনলাইনে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে লাগবে আগামী 2021 ফেব্রুয়ারি মাসে সেই ইয়েটা পরীক্ষাটা, হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের যে পরীক্ষাটা সেটা হবে। দর্শকবৃন্দ, আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট খবর লাস্টে আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ সেটাও বলতে পারেন। দর্শকবৃন্দ, দয়াপুর বাগানের একজন ব্যক্তি, একজন লোক, উনি শিলচরে এইচডিএফসি ব্যাংকে ক্লাব রোডে উনি চা বাগান কর্মচারীদের বোনাস দেওয়ার জন্য 12 লক্ষ টাকা ব্যাংক থেকে উইথড্র করেন এবং উনি গাড়িতে উঠেন, গাড়িতে ওনার চাকার পাম্প ছিল না বলে ড্রাইভারটা বলে সে সময় গাড়ি থেকে নেমে যান, নেমে যাওয়ার পরে গাড়ির যে জানলা যে ইয়েটা কাঁচটা সেটা 50% সেটা খোলা ছিল এবং ওনারা নেমে পড়েন, চোখ মুছতে না মুছতেই সেই ব্যাগটা, যে 12 লক্ষ টাকার যে ব্যাগটা যে গাড়ির ভিতরে ছিল সেই ব্যাগটা ছিনতাইকারীরা সেই ব্যাগটা একদম নিয়ে পালিয়ে যায়, এখনো ধরা হয়নি। 12 লক্ষ টাকা চা বাগানের শ্রমিকের 12 লক্ষ টাকা কি হবে জানি না, ছিনতাইকারী একদিন পরপর এরকম করছে। সেখানে সেই ব্যক্তিটির সঙ্গে আরো দুজন ছিলেন, একজন ড্রাইভার এবং একজন পিয়ন। এখন দয়াপুর বাগানের যে চা কর্মচারীদের বোনাস কি হবে সেটা তো জানি না, হয়তো যে কোনো একটা সরকার ব্যবস্থা করতে পারে, তবু 12 লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়াটা একটা বিরাট বড় একটা ঘটনা শিলচরে। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ যায় সদর থানা থেকে, সেখানে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ধরা যায়নি, ধরতে পারবে কিভাবে, ও তো পালিয়ে গেছে যারা লুক। এখন মেইন প্রশ্ন, এই ঘটনাটা বিগত কয়েক বছর ধরে আমরা শুনতে পাই কিন্তু এখনো প্রশাসনের তরফ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কোনো মানে সঠিক যুক্তিগত কোনো ব্যবস্থা করা হয়নি। আমার পার্সোনাল মতামত, আপনারা কি মনে করেন আপনারা কমেন্টে বলবেন। দেখুন, প্রত্যেক পয়েন্টে সিসিটিভি লাগানো দরকার, এত টাকা সরকার খরচ করছে কিন্তু এই সেফটির যে ইয়েটাতে একটু খরচ করা দরকার বলে আমি মনে করি। প্রত্যেক জায়গাতে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রত্যেক ব্যাংকদেরকে একটা জরুরি, প্রশাসনকে একটা নির্দেশ দেওয়া দরকার, প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রশাসনকে একটা নির্দেশ দেওয়া দরকার যে ব্যাংকের সামনে, গেটের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো, যাহাতে বাইরে কি হয় সেটা দেখার জন্য। এবং যারা দোকানদার, অফিসে যারা সিসিটিভি লাগিয়েছেন, আপনারা দয়া করে, আমি রিকোয়েস্ট করছি আমার এই আপডেটের মাধ্যমে, আপনারা দয়া করে আপনার দোকানের বাইরে এক একটা সিসিটিভি আপনারা লাগান, আপনার দোকানের ভিতরে, আপনার মলের ভিতরে 10-15টা সিসিটিভি ক্যামেরা থাকে সেটা খুবই ভালো, কিন্তু একটা জনস্বার্থে একটা ক্যামেরা আপনারা বাইরের মুখ করে লাগান, সেটার ব্যাপারে আপনাদের মতামতটা কি কমেন্টে নিশ্চয়ই বলবেন। কি প্রশাসনের প্রত্যেক জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো দরকার কিনা, আমরা দিল্লিতে এই খবরটা পেয়েছিলাম যে সেখানে দিল্লি সরকার, সেখানে দিল্লি প্রশাসন প্রত্যেক যে পয়েন্ট, ট্রাফিক পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, সেখানে যে ক্রাইম রেটটা অনেক কমে গেছে, এবং আমরাও চাই শিলচর বা বোরাকের বিভিন্ন যে ট্রাফিক পয়েন্টগুলোতে এক একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, যাতে পুলিশদেরকে যে কোনো এরকম চুর বলুন, যে কোনো ডাকাত বলুন, এদেরকে ট্রেস করতে খুবই সহজ হয়। আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই বলবেন। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার ফিরে আসবো, এই আপডেটটা এখনই জনস্বার্থে সবাইকে শেয়ার করুন এবং আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজটি নতুন হলে ফলো এবং লাইক করে নিন, আমাদের যে ওয়েবসাইট www.silchornews.in এখনো যদি ভিজিট করেনি তাহলে ভিজিট করে নিন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সামনে ফিরে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।